বিসমিল্লাহির রহমান রহিম। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব, বিজ্ঞ আলোচক বৃন্দ এবং দেশ বিদেশ সব জায়গা থেকে অংশগ্রহণকারী প্রিয় শ্রোতা দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। ব্যক্তি খাত বিকাশের সহিত জিয়া মুক্ত বাজার অর্থনীতি, এই এই বিষয়ে আলোচনা সভায় এতক্ষণ আমাদের মাঝে আজ অনেকজন বক্তা আলোচনা করেছেন। কিভাবে একটি ভঙ্গুর রাষ্ট্র এবং রাষ্ট্র ব্যবস্থাকে সৈজিয়া একটি শক্ত ভিত্তির উপরে দাঁড় করিয়েছিলেন, সকলের আলোচনায় কিন্তু এই বিষয়টি আজ আবার সুন্দর জীবন্তভাবে ফুটে উঠেছে। ইতিমধ্যে সবাই যেসব প্রসঙ্গে আলোচনা করেছেন, আমি বরং সেগুলো পুনরুল্লেখ না করি। আবার প্রিয় উপস্থিতিবৃন্দ, স্বাধীনতোত্তর বাংলাদেশে বাকশালীয় সরকার এবং শহীদ জিয়ার সরকার, এই দুই সরকারের মধ্যবর্তী যে সময়, এর ব্যবধান খুব বেশি নয়। ঠিক একইভাবে রাষ্ট্র পরিচালনার যে মেয়াদ, এই ক্ষেত্রেও স্বাধীনতোত্তর যে বাকশালীয় সরকার এবং স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার সরকার, এই দুই সরকারের শাসনামলকালের মেয়াদকালও প্রায় কিন্তু সমান, কাছাকাছি। আজকের আলোচনায় আমি এই দুই সরকারের কোনো তুলনামূলক আলোচনা না করে বরং এখানে যারা সিনিয়র সিটিজেন আছেন, বিজ্ঞজন রয়েছেন, তারা বাকশালী সরকারের সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, ব্যাংক ডাকাতি, ভোট ডাকাতি আর খুনি রক্ষী বাহিনীর হত্যা, গুম, খুন সম্পর্কে সাক্ষী এবং অবগত আছেন। আর নতুন প্রজন্মের যারা বাকশালী শাসন দেখেননি আপনারা, তাদের জন্য আওয়ামী লীগের বর্তমান শাসনকাল, বর্তমান যে শাসনকাল, তাদের স্রেফ বাকশালীয় স্বাধীনতোত্তর যে বাকশালীয় শাসনকাল ছিল তারই একটি আধুনিক সংস্করণ। প্রিয় উপস্থিতিবৃন্দ, বাকশালী শাসনামলেও ব্যাংক ডাকাতি হতো, এখনো ব্যাংক ডাকাতি হচ্ছে, তখনও ভোট ডাকাতি হতো, আর এখন ভোট ডাকাতিকে তো নিয়মেই পরিণত করা হয়েছে। তখনও বিরোধী দল মদ দমনের প্রধান অস্ত্র ছিল গুম, খুন, অপহরণ, এখনো চলছে সেই একই পাপের পুনরাবৃত্তি। তখন খুনি রক্ষী বাহিনীর ভূমিকায় তখনকার খুনি রক্ষী বাহিনীর ভূমিকায় বর্তমানে র‍্যাব পুলিশের ইউনিফর্মধারী ব্যক্তিবর্গ। প্রিয় উপস্থিতিবৃন্দ, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, রাষ্ট্র ও সমাজ গঠন তথা রাষ্ট্র বিনির্মাণে সর্বক্ষেত্রেই স্বাধীনতার ঘোষকের সাফল্যের অন্যতম যে প্রধান কারণটি ছিল, যা ইতিমধ্যে কয়েকজন বক্তা উল্লেখ করেছেন তাদের বক্তব্যে, তা ছিল গ্রাম ও কৃষি নির্ভর। সদ্য স্বাধীন বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা স্বপ্নকে কিন্তু শহীদ জিয়া ধারণ করতে পেরেছিলেন। এ কারণেই আমরা দেখতে পাই সদ্য স্বাধীন বাংলাদেশে সরকার এবং বিক্ষুব্ধ জনগণ যেখানে একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র হাতে তুলে নিয়েছিল, সেই একই জনগণ শহীদ জিয়ার আহ্বানে দেশ পুনর্গঠনে হাতে তুলে নিয়েছিল কোদাল। সদ্য স্বাধীন বাংলাদেশের মানুষগুলো দেখেছিল রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা উত্তর বাংলাদেশের যে সরকারটি, বাকশালীয় সরকারটি ছিল, সেই সরকারটি ক্রমেই পাকিস্তানি শাসক গোষ্ঠীর মতন ক্ষেত্র বিশেষে তাদের থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে উঠছিল। তারা নাগরিকদের সকল অধিকার, গণতান্ত্রিক অধিকারগুলো কেড়ে নিচ্ছিল, যা ইতিমধ্যে আলোচিত অনেক বক্তাই এখানে উল্লেখ করেছেন। অপরিকল্পিত ও অপরিমাণদর্শী জাতীয়করণের নামে সম্পদ ও প্রতিষ্ঠানের উপরে ব্যক্তি মালিকানা কেড়ে নিয়েছিল। সাধারণ জনগণের সম্পদের মালিকানা চলে গিয়েছিল সরকার দলীয় দুর্নীতিবাদ চক্রের দখলে। এমন একটি অরাজক পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনায় এসে শহীদ জিয়াউর রহমানের স্লোগান ছিল উন্নয়ন, উৎপাদনের রাজনীতি এবং স্বনির্ভর বাংলাদেশ। শহীদ জিয়ার
উন্নয়ন উৎপাদনের রাজনীতির মাধ্যমে সদ্য স্বাধীন বাংলাদেশে তৎকালীন বাকশালে চালু করা লুটেরা অর্থনীতি প্রত্যাখ্যাত হয়েছিল। বিপরীতে মানুষ মুক্তবাজার অর্থনীতির সুফল পেতে শুরু করে বা সুফল পেতে থাকে। প্রিয় উপস্থিতিবৃন্দ, আনুষ্ঠানিকভাবে কিংবা খাতা কলমে মুক্তবাজার অর্থনীতিতে বাংলাদেশের প্রবেশকাল 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে ধরা হলেও মূলত এখানে বিভিন্ন আলোচকবৃন্দ এরই মধ্যে সুন্দরভাবে তাদের বক্তব্যে বিভিন্ন পয়েন্টের মাধ্যমে যা তুলে ধরেছেন সেটি হচ্ছে মূলত শহীদ জিয়ার হাত ধরেই বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতির সফল প্রস্তুতি পর্ব শুরু হয়। আজকের এই আলোচনায় আমি মুক্তবাজার অর্থনীতির তাত্ত্বিক বিশ্লেষণে যাব না, তবে খুব সংক্ষেপে শুধু এটুকু বলতে চাই, মুক্তবাজার অর্থনীতির একজন রাজনীতিবিদ হিসাবে আমি যেটা বুঝি বা যতটুকু আমি জানি বা যতটুকু মনে করি সেটি হচ্ছে যে মুক্তবাজার অর্থনীতির সুফল পেতে হলে প্রয়োজন দেশপ্রেমিক সৎ এবং দক্ষ নেতৃত্ব, প্রয়োজন সুশাসন এবং জবাবদিহিমূলক একটি সরকার। এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান ছিল বলেই শহীদ জিয়ার শাসনামল কিংবা দেশনেত্রী খালেদা জিয়ার শাসনামল উভয় সরকারের শাসনামলেই মুক্তবাজার অর্থনীতি থেকে মোটামুটি ভাবে সবটুকু সুবিধা বাংলাদেশ আদায় করতে সক্ষম হয়েছিল। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় দেশবাসী, এখানে এরই মধ্যে বক্তারা উল্লেখ করেছেন, তারপরে খুব সংক্ষেপে আমি এটি বলতে চাই, যেটা মুক্তবাজার অর্থনীতি মানেই অপরের জন্য নিজেদের বাজার উন্মুক্ত করে দেওয়া নয়, কিন্তু বরং কৌশল ও দক্ষতার সঙ্গে প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা কিংবা বাণিজ্য প্রসার ঘটানোর মধ্যেই রয়েছে মুক্তবাজার অর্থনীতির ইতিবাচক দিক। এবং এ কারণেই কিন্তু আমরা দেখি শহীদ জিয়ার আমলে বাংলাদেশে যেমন বিশ্ব বাজারের প্রবেশ ঘটেছিল ঠিক তেমনই, ঠিক সেভাবেই শহীদ জিয়ার হাত ধরেই বিশ্ব বাজারে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছিল। শহীদ জিয়ার উদ্যোগে বাংলাদেশের গার্মেন্টস শিল্প এবং জনশক্তি সহ চাল রফতানি সহ বিশ্ববাজারে বাংলাদেশের প্রবেশ, এই হচ্ছে এর সবচেয়ে বড় প্রমাণ। একই সঙ্গে মুক্তবাজার অর্থনীতির প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে টিকে থাকতে কিন্তু শহীদ জিয়া, যা এর মধ্যে বিভিন্ন বক্তা তাদের পয়েন্টের মাধ্যমে বলেছেন, খুব সংক্ষেপে যদি বলতে হয় যে বিশ্ববাজারে বাংলাদেশকে প্রস্তুত করার ক্ষেত্রেও কিন্তু শহীদ জিয়া প্রস্তুত করেছিলেন, বাংলাদেশকে সেভাবে উনি গড়ে তুলছিলেন সেক্টর ওয়াইজ। প্রেসিডেন্ট জিয়া চীন থেকে কিন্তু উচ্চ ফলনশীল ধানের বীজ এনেছিলেন। 74-এর দুর্ভিক্ষ পীড়িত দেশটি শহীদ জিয়ার আমলে খাদ্য উদ্বৃত্ত একটি দেশে পরিণত হয়েছিল। উৎপাদন বাড়ানোর জন্য তিনি বিভিন্ন কলকারখানায় চালু করেছিলেন 3 শিফট। আমরা দেশের বিভিন্ন জায়গায় শহীদ জিয়ার পরে, দেশনেত্রী খালেদা জিয়ার পরে বিভিন্ন অন্য সরকার এসছে, তারা অনেক সময় অনেক বড়াই করে বলে ইপিজেড। প্রিয় উপস্থিতিবৃন্দ, দেশে যে ইপিজেড, এই ইপিজেড নির্মাণের উদ্যোগও শহীদ জিয়ার রহমানের সময়কালেই হয়েছিল। যদি বলতে হয় অন্য অন্য বক্তাদের সাথে আমাকেও বলতে হবে, এমন আরো অসংখ্য উদাহরণ আছে শহীদ জিয়ার সময়। অপরদিকে আমরা যদি আওয়ামী শাসনের দিকে তাকাই, স্বাধীনতোত্তর বাংলাদেশে সমাজতান্ত্রিক অর্থনীতির নামে চালু করা হয়েছিল লুটেরা অর্থনীতি, আর বর্তমানে এই স্বৈরাচার রংহেডের সরকারের সময় মুক্তবাজার অর্থনীতির নামে চলছে মুক্ত পাচার অর্থনীতি। প্রিয় উপস্থিতিবৃন্দ, আপনাদের নিশ্চয়ই অনেকে জানা আছে, তারপরেও আমি এখানে উল্লেখ করতে চাই, এই মুক্তবাজার মুক্ত পাচার অর্থনীতি বা এর নামে গত 1 দশকে বাংলাদেশ থেকে পাচার হয়ে গিয়েছে 9 লক্ষ কোটি টাকারও বেশি। পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে, প্রবাসী বাংলাদেশিরা কষ্ট করে দেশে রেমিটেন্স পাঠান, আর এই নিশিরাতের সরকারের মদদে লুটেরা চক্র দেশের টাকা বিদেশে পাচার করছে।
প্রিয় উপস্থিতিবৃন্দ, আপনারা অনেকেই জানেন, আপনাদের যা ধারণা আছে, বর্তমানে সারা বিশ্বে সিনথেটিক ফাইবার কিংবা প্লাস্টিকের পরিবর্তে পাট এবং পাটের মতন অর্গানিক ফাইবারের চাহিদা ক্রমেই বেড়ে চলছে এনভায়রনমেন্টাল কারণে, এবং এটা পপুলারও হচ্ছে। এই চাহিদা পূরণে কিন্তু পাট এবং পাটজাত সামগ্রী বিশ্ববাজারে রফতানির বিশাল সুযোগ নিতে পারত বাংলাদেশ। অথচ আপনাদেরকে এখন আমি একটা তথ্য তুলে ধরতে চাই, যা শুনলে আপনারা একদিকে যেমন আশ্চর্য হবেন, একই সাথে অত্যন্ত দুঃখও পাবেন, মনের মধ্যে ব্যথাও পাবেন। কি সেটি? রফতানি দূরে থাক, বরং এখন বাংলাদেশ পাট আমদানি করতে চায়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিনা শুল্কে বাংলাদেশে পাট আমদানির জন্য সরকারের কাছে অনুমতি চেয়েছে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন। উপস্থিতিবৃন্দ, পাট নিয়ে সরকারি লোপাটের কথা আর নাই বা বললাম, দীর্ঘ আলোচনা তাতে দীর্ঘ হবে, বরং দেখা যাক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কি হাল। তথ্য যোগাযোগ প্রযুক্তির অনিবার্যতা এবং অপরিহার্যতা উপলব্ধি করে এবং বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় বাংলাদেশ যাতে আইসিটির ক্ষেত্রে পিছিয়ে না পড়ে, সেই দূরদৃষ্টি সম্পন্ন চিন্তা থেকে দেশমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার 2002 সালে প্রতিষ্ঠা করেছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক পৃথক একটি মন্ত্রণালয়। সেই মন্ত্রণালয় প্রতিষ্ঠার 19 বছর পরে আইসিটি খাতে বাংলাদেশের একটি অত্যন্ত দুঃখ হতাশাব্যঞ্জক চিত্র কদিন আগে আমি পত্রিকায় দেখেছি, এবং আমি বিশ্বাস করি আমি যখন দেখেছি আজকে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে প্রায় হয়তো সকলেই দেখেছেন। কি সেই চিত্রটি? স্পিডনেট গ্লোবাল ইন্ডেক্সের প্রকাশিত একটা তথ্যে বা রিপোর্টে দেখা গেছে, মোবাইল ইন্টারনেটের গতিতে বাংলাদেশের অবস্থান বিশ্বের 137টি দেশের মধ্যে 135তম। এক্ষেত্রে অত্যন্ত দুঃখজনক ভাবে বলতে হয়, বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে যুদ্ধ বিধ্বস্ত লিবিয়া, সিরিয়া, সোমালিয়া, ইথিওপিয়া, উগান্ডা। প্রিয় দেশবাসী, প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিত কর্মী ভাইয়েরা, নিশিরাতের এই সরকারের সময়, অবৈধ ভোট ডাকাতের এই সরকারের সময় ইন্টারনেটের গতিতে বাংলাদেশ পিছিয়ে থাকলেও মিথ্যাচার, দুঃখজনকভাবে মিথ্যাচার, অপপ্রচার, মানবাধিকার লঙ্ঘন, গুম, খুন, অপহরণ, টাকা পাচার আর ব্যাংক ডাকাতিতে এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী করে রেখেছে। শুধু তাই নয়, নিশিরাতে জনগণের ভোট ডাকাতিতেও আওয়ামী লীগ সরকার আজ বিশ্বে অদ্বিতীয়। প্রিয় উপস্থিতিবৃন্দ, তাই দুঃখজনক বাস্তবতা হচ্ছে 75-এর 7ই নভেম্বরের পরাজিত অপশক্তি মহাজোটের নামে একজোট হয়ে দেশকে আবার সেই 75-এর 7ই নভেম্বরের পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে গেছে। বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তির একজন কর্মী হিসাবে আমি বিশ্বাস করি আজ এই মিটিংয়ে যারা প্রত্যেকে উপস্থিত আছেন, দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে যারা উপস্থিত আছেন, প্রত্যেকে জাতীয়তাবাদী শক্তি, জাতীয়তাবাদীর আদর্শের বিশ্বাসে প্রত্যেকজন সৈনিক দেশ বাঁচাতে বিশ্বাস করে যে দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে জাতীয়তাবাদী শক্তি, গণতন্ত্রের পক্ষের শক্তি, বাংলাদেশের পক্ষের শক্তিকে 75-এর 7ই নভেম্বরের চেতনে আবারও ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থ বিরোধী অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এর কোন বিকল্প নেই। আজকে আমাদের এই আলোচনাটা ছিল ব্যক্তিখাত বিকাশে শহীদ জিয়া ও মুক্তবাজার অর্থনীতি। তারপরে এই এর সাথে যদি আমরা একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন দেশপ্রেমিক হিসাবে, গণতন্ত্রের পক্ষের শক্তির একজন কর্মী হিসাবে, বাংলাদেশের পক্ষের একজন শক্তির কর্মী হিসাবে আমরা যদি চিন্তা করি, তাহলে আজ আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে নিজেকে প্রস্তুত করা। আজ আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে নিজেদেরকে ঐক্যবদ্ধ করা,
যে ঐক্য আছে সেই ঐক্যকে আরো মজবুত করে। এবং আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে জনগণের সে আমানত, গণতন্ত্র, বাংলাদেশ, একটি মুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশকে জনগণের কাছে ফিরিয়ে দিই। আমি আপনাদেরকে আহ্বান করব, আপনাদের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আমি কর্মীকে, মানুষকে, বাংলাদেশের পক্ষের প্রতিটি মানুষকে আমি আপনাদের মাধ্যমে, আজকে উপস্থিত সকলের মাধ্যমে আহ্বান করব, আসুন আমরা নিজেদেরকে প্রস্তুত করি, ডাক আসা মাত্র যেন আমরা গণতন্ত্র উদ্ধারের সংগ্রামে, বাংলাদেশকে উদ্ধারের সংগ্রামে, বাংলাদেশের মানুষকে এই অরাজক পরিস্থিতি থেকে উদ্ধারের সংগ্রামে যাতে নিজেদেরকে নিয়োজিত করতে পারি, সংগ্রামে যাতে আমরা ঝাঁপিয়ে পড়তে পারি। আপনাদের সকলকে সেই প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।